ক্ষমতার বড়াই করো তোমার মতো বহুত ক্ষমতা ধর সকাল বেলায় ক্ষমতা আড়াল আইছে মইরা লাশ হইছে নেতৃত্বে বড়াই করো যৌবনের বড়াই করো তোমার মতো বহুত যুবককে আল্লাহ তাআলা পাথরের সাথে বাইরে আনছে গর্ব অহংকার করো কেউ যদি বেশি ক্ষমতা দেখায় তখন তার ক্ষমতার হাত ভেঙে দেওয়াতেই আদব হয়ে যায় কেউ যদি অতিমাত্রার দম্ভতা দেখায় তার দম্ভতার ঘায়ের মটকে দেওয়া জাতির সকলের জন্য ইবাদত হয়ে যায় কেউ যদি নাস্তিকতার দম্ভতায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন আমার নাস্তিক মুরতাদের দম্ভ ভাঙতে সকল মানুষেরাই দম্ভী হয়ে দম্ভকে মিটে দেওয়া ওয়াজিব হয়ে যায় কেউ ইসলামের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাবে কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে ইসলামের নবীকে অপমান করবে এইটা তাওয়াজ্জু করে বরদাস্ত করার মতো জিনিস না প্রয়োজন পড়ে তাকে উপযুক্ত জবাব দিয়ে তখন তাওয়াজ্জু প্রকাশ করতে হয় এইটাও মনে রাখতে হবে কখনো কখনো বলতে হয় জালেমের গোষ্ঠী আমরা শাহ জালালের সন্তান ভুলে যাস না আমরা শাহ মাখদুমের সন্তান ভুলে যাবি না আমরা শাইখুল হাদিসের আওলাদ ভুলে যাবি না আমরা আমিনির আওলাদ আমরা পীর সাহেব চরমানের আওলাদ আমরা কারিম রহিমের আওলাদ আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবি না পাকিস্তান পাঠিয়ে দিতে চাস হিন্দুস্তান পাঠিয়ে দেব তোকে হিন্দুস্তান পাঠিয়ে দেব কখনো কখনো দাঙ্গিকে দম্ভ ভাঙতে দাঙ্গিক হয়ে যেতে হয় সুরে সুরে পা ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা আসতাফা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله لا يحب المستكبرين وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرن بلغ العلا بكماله বলগ বিকমালিহি ইকো বন্ধ করে ভেতরে আওয়াজ বেরো ইকো ফুল বন্ধ করে বলগ বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله جامعة البخاري الإسلامية مدرسة يتيم خانة آيوجিত মহতি মাহফিলের মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা
আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আশার বসার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ ওলামা হযরতদের উপস্থিতির একটি বৈঠক নসিহতের একটি মাহফিল হায়াতের মূল্যবান সময়ের কিছু হিস্সা অংশ দিনই কাজে ব্যয় করা এটা একটা ঈমান নেক কাজগুলো প্রতিটা মুমিনের ঈমানের দলিল বান্দার জীবনে যে সকল নেক কাজগুলো বান্দা করে বান্দার জীবনের নেক কাজগুলো তার ঈমানের দলিল বহন করে এ কারণে দীনি কাজে অংশগ্রহণ ইবাদতে অংশগ্রহণ এটা মুমিনের ঈমানের দলিল যাদের ভেতরে ঈমান থাকে তাদের কাছে নেক কাজ পছন্দনীয় থাকে যাদের কাছে নেক কাজ পছন্দের না নামাজ পছন্দের না রোজা পছন্দের না হজ পছন্দের না যাকাত পছন্দ হয় না দিনি কথা পছন্দ হয় না জিকির আজকার পছন্দ হয় না তেলাওয়াত পছন্দ হয় না নেক কাজ অপছন্দ হওয়াটা এটা ঈমান নষ্ট হওয়ার একটা আলামত কারোর ভেতরের ঈমান যখন নষ্ট হয়ে যায় তখন তার কাছে ভালো কাজ ভালো লাগে না যে কাজগুলো আল্লাহ পছন্দের ওগুলো ভালো লাগে না আর যখন ঈমান মজবুত হয় ভেতরের ঈমান যখন খাঁটি হয় মুমিনের ঈমান যখন খাঁটি হয় তখন তার কাছে ওই কাজগুলো মহব্বতের হয় ওই কাজগুলো পছন্দের হয় যে কাজগুলো করলে আল্লাহ পাক খুশি হয় কারণ মুমিনের ধান দায়িত্ব তার রবকে খুশি করা নাকি হ্যাঁ দিনি মাহফিলে বসে থাকা ইবাদত কথা বলা ইবাদত শোনা ইবাদত প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ডে সেকেন্ডে নেকি আমল নামায় জমা হইতেছে আল্লাহ তাআলা যেই কাজের বদলতে নেক দান করবেন ওই কাজের কিছু আদব আছে না মাহফিলের ইন্তেজাম যারা করে তারা মাহফিলের ইন্তেজাম করে অনেক সময় অস্থির হয়ে যায় মানুষ যখন অস্থির হয়ে যায় তখন কি করবে কি করবে না এটা ভুলে যায় ঠিক আছে মানে ইন্তেজামে যারা থাকে তাদের দায়িত্ব হলো পরিবেশ সুন্দর করার বিষয়ে মেহনত করা যেমন স্টেজের আশেপাশে এই মুহূর্তে কিছু ভলেন্টিয়ার থাকতে পারে যারা বাচ্চাদের খেলাধুলা নিয়ন্ত্রণ করবে অনেকে আছে আওয়াজ বন্ধ করতে যায় নিজেই এত আওয়াজ করে তার আওয়াজটা একটা সমস্যা হয় যেমন স্টেজে যারা থাকবে ডাইনে বামে যারা বসে এরা যদি অন্য মনস্ক হয় তাহলে এদের আসর যিনি কথা বলে তার উপরে পড়ে ডাইনে বামে যারা থাকে দুনিয়ার সব ব্যস্ততা মাথায় নিয়ে কেউ যদি ইবাদত করতে আসে তার ইবাদত হবে যেমন আমি আপনাদের স্টেজে যখন বসছি উঠছি আমি আমার মোবাইল বন্ধ করছি কেন আমার মোবাইল যদি খোলা থাকে তাহলে আমি একাগ্রতার সাথে আপনাদেরকে কিছু বলতেও পারবো না আপনারা আমার কাছ থেকে কিছু শুনতেও পারবেন না কারণ আমার মোবাইলে মিনিটে মিনিটে রিং ঢুকবে আমি ওয়াজ করবো নাকি মোবাইল ধরবো কারণ এটা তো একটা ইবাদত এরকম যারা বয়ান শুনতে আসে তাদের একাগ্রতার জরুরি একাগ্রতা সারা ওয়াজ শুনলে এই ওয়াজ মনে থাকে না স্মরণ থাকবে না
এই জন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা যারা আছেন ভলান্টিয়ারের দায়িত্ব যারা পালন করবেন তারা বাচ্চা হয়ে যাবেন না, তারা চিৎকার করবেন কম, আর পরিবেশটা সুন্দর করার জন্য একটু একে অপরকে সহযোগিতা করলে অল্প কথা অনেকদিন স্মরণ থাকবে, আর কথা স্মরণ থাকলে আমল করতে সহজ হবে। আল্লাহ তাআলা এরকম একটা সুন্দর আয়োজন এই মাদ্রাসাওয়ালাদেরকে করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন, আপনারা একটা নেকির পরিবেশ পাইছেন, খুশি হইছেন না? তো বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে একটা তাসবিহাত বললে এই শব্দগুলোর আসর ডানে বামে যারা আছে তাদের উপরে পড়বে, তো তারাও এই মজলিসে আসতে তাদের জন্য এই আওয়াজগুলো উসিলা হবে। বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনি আমার কানের ঘরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেন, বসেন আপনি। আর এই যে ক্যামেরা আসছে না, এইগুলো হলো আর এক বিমারি। এই বিমারির কারণে অনেক ধরনের সমস্যা, যাদের একটু সেলফি প্রিয় মানুষ আছে, কিছু ভিডিওতে তার চেহারাটা আইলে তার একটু ভাল লাগে যায়, এখানে এই ডানে বামে ঘুরবো, এটার ভিতরে একটু যাওয়ার লাগে। আবার যারা ফেসবুক চালায় তারা খালি সেলফির জন্য খালি মোবাইল খালি উঠাইবো, যারা লাইভ দিছে তার এক শয়তান। এই লাইভ দিলে পরে লাইভের দ্বারা ক্ষতি হয়, একটা মানুষ কথা বলতেছে, কথা বলার সময় মুখস্খলন হয় না, ভুল হইতে পারে না, এই ভুলটাকে লাইভের থেকে একজন এই ভুল কথা শুনলো, তো মনে করেন কথার কথা বলতেছি, আপনারা বয়ান শুনে ক্ষতি হইলো যা উপকার হইলো যা, বাহিরে গেলে আরো বেশি ক্ষতি হইলো না? যেমন মনে করেন রাগ হয়ে গেছে, রাগ হয়ে একটু শাসন করছে, এটা যদি লাইভে হয় শাসনটা তাহলে সারা দুনিয়া শুনলো, লাভ কি, ফায়দা কি? উপকারের চাইতে অপকার বেশি। দুন হাত উপরে তুলেন, বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, এই যেমন আমার সাথে ছিলেন, হাত উঠাইতে বলছি উঠছেন, উঠাইছেন, তাসবিহ বলতে বলছি বলছেন, এরকম আমার দিকে থাকে কিছু সময়, আপনি একটু বেশি থাকতেছেন, আপনি একটু কম থাকেন, ঠিক আছে? মহতারাম হাজির, তাহলে দিনই কাজগুলো বান্দার ইমানের দলিল, এ কারণে দিনই কাজের আগ্রহ যাদের ভেতরে আছে তার ভেতরে ইমান আছে, এটা তার ইমানের প্রমাণ বহন করে। যারা ইবাদত করে তাদের ব্যাপারে ইমানের সাক্ষী দিতে আল্লাহ রাসূল আদেশ করছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি কাউকে দেখো যে মসজিদে যায় আসে, ভেতরে আওয়াজ আরো ক্লিয়ার করো, এই সুফি ভেতরে সবাই যেন বয়ান শুনে, এই ব্যবস্থা করো, বাইরের মাইক, হ্যাঁ কি তুমি ভেতরে আরো আওয়াজ বাড়াও। তো আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দেখো মসজিদে যাতায়াত করে, তাহলে আল্লাহ রাসূল বলেন তোমরা তার ইমানের সাক্ষী প্রদান করো। যদি দেখো কেউ মসজিদে যায় তাহলে তার ব্যাপারে তোমরা ইমানের সাক্ষ্য দাও যে ফাশাদু লাহুল ঈমান, তার ভেতরে ইমান আছে, এ কারণেই সে মসজিদে যাতায়াত করে। মসজিদের যাতায়াত যেমন ইমানের সাক্ষী, প্রত্যেকটা নেক আমল বান্দার ইমানের সাক্ষী। যাদের ইমান ভালো হয় তাদের নেক কাজের আগ্রহ বেশি হয়, নেক কাজের আগ্রহটা আল্লাহ পাকের মহব্বতের দলিল,
আর গুনার কাজের আগ্রহটা শয়তানের প্রীতির দলিল, শয়তানের সাথে মহব্বত আছে এটার দলিল। আল্লাহ তাআলা আমাদের জীবনে নেক কাজের আগ্রহ বাড়ায় দেয়, বলে না আমিন। তো মহতারাম হাজেরিন, আমি আপনাদের সামনে তুমি তাড়াতাড়ি বসবা, আমি আপনাদের সামনে আর যদি কোনো ক্যামেরাওয়ালা উঠো তাহলে তোমাদের ক্যামেরা বন্ধ করায় তারপরে ওয়াজ করব। আমি একটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি অংশ বিশেষ, এগুলোকে সামনে করে অল্প করে কিছু কথা। আমাদের জিন্দগি তখন সফল হবে যখন আমরা আল্লাহর কাছে প্রিয় হব। দুনিয়ার সব মানুষ আমাদেরকে মহব্বত করে কিন্তু আল্লাহর কাছে আমরা প্রিয় হই নাই, তাতে আমরা বিফল হইতে পারে। যে পৃথিবীর কেউ আমাদেরকে পছন্দ করে না কিন্তু একজন আমাদেরকে পছন্দ করেন যিনি আমাদের বানাইছেন আল্লাহ, তাহলে আমরা সফল। আল্লাহর কাছে যে একটা মানুষ প্রিয় হবে, আল্লাহর কাছে কোন মানুষ পছন্দনীয় হইতে ওই মানুষটার কি কি জিনিস লাগে, আল্লাহর কাছে কেউ প্রিয় হইতে সুরত লাগে না, আল্লাহর কাছে কেউ প্রিয় হইতে তার টাকা লাগে না, আল্লাহর কাছে কেউ প্রিয় হইতে তার ক্ষমতা লাগে না, আল্লাহর কাছে প্রিয় হইতে বান্দার জাহিরি কোনো আসবাব সৌন্দর্যের কোনো জরুরত হয় না। যদি বান্দার বাপেন অন্তরটা সুন্দর হয়ে যায়, বান্দার আমলগুলো যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর কাছে বান্দাটা প্রিয় বান্দা হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বান্দার জাহির দেখেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার জাহির দেখেন না, সুরত দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তর এবং বান্দার আমল দেখেন। এই দুই জিনিস যাদের ভালো হয় আল্লাহর কাছে বান্দাটা প্রিয় হয়। বান্দার কলব যদি ভালো হয় তাহলে তার আমলও ভালো হয়, কারণ কলব হলো বান্দার দেহ রাজ্যের রাজধানী, দেহ রাজ্যের একটা সংসদ আছে কলব, যেখান থেকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব পরিচালিত হয়। দেহ রাজ্যের একটা রাজধানী আছে কলব, এখান থেকে গোটা দেহ পরিচালিত হয়। কলব যদি ভালো হয় তখন বান্দার গোটা দেহের সকল অঙ্গের কর্মকাণ্ড গুলোই ভালো হয়। আর কলব যদি হিংস্র হয়, খারাপ হয়, নাপাক হয়, তাহলে বান্দার সকল কর্মকাণ্ড গুলোর উপরে এ কলবের আসর রয়, সব খারাপ। এই কারণে কলব সৌন্দর্য এটা আগে, আমল সৌন্দর্যের কথা পরে। কলব সুন্দর হইলে বান্দার আমল সুন্দর হয়। এ কারণে পৃথিবীর যত নবী রাসূল আসছেন, সকল নবী রাসূলরা মানুষের চামড়া সুন্দর করার মেহনত করেন নাই, বিউটি পার্লার বানান নাই নবীরা। নবীরা মানুষের জন্য তার বাহ্যিক সৌন্দর্য, তার পরিবেশ সুন্দর করার আসল দায়িত্ব ওটা না, ওটা অত কান টানলে মাথা আসে যেরকম। যদি কাল ভালো হয় তাহলে বাহির ভালো হবে, সমাজ ভালো হবে, পরিবেশ ভালো হবে, সব ভালো হবে। এই জন্য নবীদের মূল মেহনত ছিল উম্মতের কালবের উপরে। কারণ কাল যদি সুন্দর হয়
বান্দাটা সফল বান্দা হয় কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা যাদের কলব সুন্দর আত্মিক পরিচ্ছন্নতা যারা হাসিল করেছে তারা সফল হয়ে গেছে তারা আল্লাহ পেয়ে গেছে যাদের আত্মিক পরিচ্ছন্নতা আছে তারা সফল কারণ আত্মিক পরিচ্ছন্ন বান্দাগুলা আল্লাহর কাছে দামি বান্দা এবং এরা আল্লাহ পাকের পছন্দের বান্দা আল্লাহ তাআলা বান্দার আত্মিক সৌন্দর্য যেহেতু দেখেন এ কারণে বান্দার আত্মাকে যেন দোষ দিয়ে নাপাক না হয় আত্মাকে যেন কলুষিত আত্মা না হয় বান্দার অন্তকরণ কলুষিত হয় যে সকল কারণে অন্তকরণ ময়লা হয় যেই কারণে যে সকল কারণে এরকম কারণ আছে মোট দশটা যে দশ কারণে বান্দার কাম অসুন্দর হয় কলবের ভেতরে দশ রকমের ময়লা মানব হৃদয়ে পড়ে জায়গা পায় দশটা ময়লা নিয়েই আলোচনা করার কোন জরুরত নাই আজকে একটা ময়লা নিয়ে আলোচনা মানব অন্তরে অহংকার নামক ময়লা জমা হয় এই অহংকারের ময়লা এইটা যদি কারোর হৃদয়ে জমা হয় তাহলে এই ময়লার প্রভাব তার সর্বাঙ্গে সকল কার্যক্রমের ভেতরে প্রকাশ পায় এই কারণে অন্তকরণকে অহংকার মুক্ত করা এটা বান্দার জন্য ফরজ বান্দার হৃদয়ে কোনো অহংকার থাকবে না অহংকার মুক্ত যদি কেউ হয় তাহলে তার সকল কর্মকাণ্ড কথা আচরণ সবকিছুর ভেতরে আল্লাহ পাকের পছন্দের একটা রং প্রকাশ পায় আর যদি কারো হৃদয় অহংকারে ভরে পরিপূর্ণ হয় অহংকারের একটা বদ আসর তার মুআমালাত মুআশারাত আখলাক এর ভেতরে এই দোষ বদবুগুলো ছড়ায় তখন এই বান্দাটা আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট হয় মানব হৃদয়ের ভেতরে দশটা ময়লা থাকে তার ভেতরে একটা ময়লা হলো অহংকারের ময়লা যার হৃদয়ে অহংকার থাকে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না অপছন্দ করেন অহংকারীকে আল্লাহ তাআলা ঘৃণা করেন কারণ অহংকার এমন এক জটিল ময়লা এই ময়লার কারণে ঈমান নষ্ট হয় এই ময়লার কারণে আমল নষ্ট হয় এই ময়লার কারণে আখলাক নষ্ট হয় এই ময়লার কারণে কখনো কখনো বান্দা ঈমানের নিয়ামত থেকে চিরবঞ্চিত হয়ে জাহান্নামী হিসেবে সে লিখিত হয়ে যায় আসমানে যদিও তার জন্ম ঈমান ও ইসলামের দস্তুরখানের উপরে হয় তারপরে এত দূরে চলে যেমন ইবলিস শয়তান আজাজিল সে ছিল মুআল্লিমুল মালায়িকা মালায়িকাদের শিক্ষক আল্লাহ তাআলার কাছে ইজ্জতের একটা সন্তান ছিল কিন্তু অহংকার নামক দোষের কারণে অহংকারের কারণে ইবলিসের গলায় লানতের তখ্ত পড়ল ইবলিসের ইলমেরও অভাব নাই ইবলিসের আমলের অভাব ছিল না ফিরিস্তাদের শিক্ষক হলে তার কত ইলিম জরুরত এত ইলিম তার ছিল জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সে সেজদা দিয়া কোনাজারি করে ইবাদত করে নাই
তার ইবাদত তার যোগ্যতায় খুশি হইয়া আল্লাহ তাআলা এক সময় তাকে মুআল্লিমুল মালাইকার মসনদ দান করেছিলেন ফেরেশতাদের শিক্ষক বানিয়েছিলেন কিন্তু এই ফেরেশতাদের শিক্ষকের এই মসনদ তার হারিয়ে গেল লানতের তখত তার গলায় চলে গেল অপরাধটা হলো অহংকারের অপরাধ আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম তোমরা আদমকে সিজদা করো সম্মান করো এই ফেরেশতাদের দলের ভিতরে মুআল্লিম হিসেবে ইবলিসও দাঁড়ানো আছে সব ফেরেশতারা সিজদা করলো ফাসাজাদাল মালাইকা কোরআন বলে মালাইকারা সবাই আদমের সম্মান করলো কিন্তু ইবলিস সে অহংকার করলো তার অহংকারটা বড় ঘৃণ্যকার তার অহংকার নিকৃষ্ট প্রকারের একটা অহংকার করলো যে মুখেও অহংকার করলো কাজেও অহংকার করলো অহংকারের সর্বোচ্চ বহির প্রকাশ আল্লাহর সামনে সে দেখাইল সে মুখেও বলল আদমের চেয়ে আমি ভালো এই শব্দটা বলল এটা একটি অহংকার আদমের চেয়ে আমি ভালো আনা খায়রু মিনহু আমি ভালো আদম নিকৃষ্ট আমি উৎকৃষ্ট এটা মুখেও বলল শুধু মুখেও বলল না কাজে কর্মেও অহংকার করল সবাই সিজদা দিলেও ইবলিস সিজদা দিল না সে অস্বীকৃতি জানালো এবং সে হৃদয়ে অহংকারকে জমা দিল এবং সে কাফের হয়ে গেল কাফেরদের ভেতরে সে গণনায় চলে গেল সে বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন সে যুক্তি পেশ করল ইয়া আল্লাহ আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন আগুনকে মাটি দিয়ে বানাইছেন আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে উপরের জিনিস নিচে নামে কেমনে সুতরাং আমি আদমকে সেজদা দিতে পারবো আল্লাহর যুক্তি দিয়া আল্লাহর সাথে অহংকারে ফেটে এসে আল্লাহর সাথে বেয়াদবির আচরণ অবজ্ঞতার আচরণ করল আদম আলাইহিস সালামের সাথে অহংকার আল্লাহ পাক বলেন আবা ইস্তাকবার সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো এবং সে গর্ব অহংকারে ফেটে উঠল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ছিল আল্লাহ পাকের রহমতের ছায়ায় মুআল্লিমুল মালাইকার মসনদে কিন্তু অহংকারের কারণে তার গলায় এবার লানতের তখত চলে গেল অহংকারের কারণে একটা এত বড় অসম্মান যে মুআল্লিমুল মালাইকার মসনদ থেকে মালউন হয়ে গেল অভিশপ্তদের সর্দার হয়ে গেল কারণ হলো তার অহংকার এই অহংকারের কারণে ঈমান নষ্ট হয়ে গেল অহংকারের কারণে আমল নষ্ট হয়ে গেল অহংকারের কারণে ইজ্জত নষ্ট হয়ে গেল জিল্লত হয়ে গেল অপদস্থ হয়ে গেল এই কারণে হৃদয়ে দশ ব্যাধির একটা ব্যাধি হলো অহংকার ব্যাধি এই অহংকারের ময়লা থেকে যতক্ষণ পর্যন্ত না কেউ নিজেকে পুত্র পবিত্র পাক সাফ না করবে ততক্ষণ পর্যন্ত সে সফলতা হাসিল করতে পারবে না কখনো কখনো অহংকার মানুষের মুখে প্রকাশ পায় যেমন যেমন মুখ দিয়া বলে আমার চিনো সানিকে এটা একটা অহংকার জানো আমার বাবার নাম কি জানো সানি কোন বংশের সন্তান অহংকার জানো আমার পাপ কি অহংকার এই অহংকার গুলো মুখে এরকম অহংকার করা এটা নিষেধ আল্লাহ তাআলা এরকম কথায় কথায়
মুখে মিষ্টি মিষ্টি কথা আছে কিন্তু তার আচরণের ভিতরে অহংকার আছে আচরণের ভিতরে অহংকার করে মানে চোখ দিয়ে অহংকার করে এমন ভাবে তাকাইছে তাকায় বুঝাইছে একেবারে খেয়াল নাই তুমি কিন্তু মানে চোখের কথা চোখে অহংকার কেউ তার আচরণ দিয়ে ফখর করেছে তাকে আল্লাহ পছন্দ করেন না মনে করেন এমন ভাবে হাঁটতেছে যে আরেকজনকে সাইড দেয় না সেটা কিছু জায়গায় যায় ঠাই না যাইব দরকার হয় তাও বুঝায় দেয় নেবা গেলে তুই যাবি আমি যাবো কালার চশমা পরে মনে করেন মুন্ডাই বয়ে রয়েছি এমন ভাবে থাকে যে সবাই কয় তুই নিজ দে যাবি আমি বুঝতে যাবো ফাখুর ভাবের ভেতরে একটা অহংকার আছে যেমন আপনাদের এই মহল্লার যুবকদের কথা বলতেছি না আমগুর মহল্লার কথা বলতেছি যেমন মনে করেন শার্টের সব বোতাম খুইলা খালি নিচের দুইটা লাগাইছে বুকটারে খুলছে শার্টের চেন একটা গলায় দিছে চেনটা সবাই দেখাইতেছে আর কত পরে পরে একটা ভাব দেখতেছে এরকম অহংকারীর ভাবকে আল্লাহ তাআলা পছন্দ করেন না নারী বোরকা দিয়ে নিজের ঢাকছে কিন্তু ভাব দেখাইতেছে আমি মালদার কিছু মহিলা আছে বোরকা পরে কিন্তু চুরিটা বড় রুলিটা বোরকা তারপরে তার ভাব তার অহংকার এটা আরেকজনকে দেখে সে তৃপ্তি পাইতেছে এটা একটা অহংকার এই হার কাশ্মীর অহংকারী কে আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দার মুখে অহংকার থাকবে না বান্দার আচরণের ভেতরে অহংকার থাকবে না অনেক সময় মানুষ তার হাঁটা চলার ভেতরে অহংকার করে সে হাত দাঁত ফেলে ফেলে হাঁটে বড় বড় কদম ফেলে ফেলে হাঁটে আল্লাহ তাআলা জমিনের উপরে হাত দাঁত নিয়ে হাঁটতে মানা করেছে জমিনে বিনয়ের সাথে হাঁটাচলা করতে বলছেন অহংকারীর দেশের কদম হাত দাঁতের কদম আল্লাহর কাছে পছন্দ হয় তুই তো একটা তাফসিরা তাফসিরা বলে এটা আমি অহংকার করে করতেছি না হুজুর অহংকারের ওয়াজ করতেছে নিজের ভিতরে কত অহংকার আমার ডিস্টার্ব দিতেছিস তোরা নাকের ডগায় বসে যদি কেউ বেশি নড়াচড়া করে তাহলে মাথার কথা হারায় যায় যা বলবো এগুলো ভুলে যায় কি বলবো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুহাম্মদকে পিছনে বসাইতে বাচ্চা মানুষ তো আরে নরে সরে নড়লে চললে মনোযোগ নষ্ট হয় কথার এ কারণে বাচ্চা শ্রোতাকে পিছনে বসাইতে এখানে যারা বাচ্চা আছে এরা মাদ্রাসার বাচ্চা তো এদের আবার বুঝবার লাগে কিন্তু বুড়া বুড়া কত বলে আছে নরে সরে মানে জয়ান মানুষও নরে সরে অথচ বাচ্চাগুলো কত সুন্দর বসে বয়ান শুনতেছে এটা কোনো অহংকার করি নাই হ্যাঁ এমনি বলছি আর কি তো অনেক সময় মানুষের চলাফেরার ভেতরে অহংকার থাকে মনে করেন হাতার ভাব ভাবের ভেতরে অহংকার এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ তাআলা বিনয়ের নম্রতার চলাফেরাকে পছন্দ করেন কারণে কোরআনে হাকিমের অন্যত্র আল্লাহর পছন্দনীয় বান্দাদের গুণগান করছেন আল্লাহ
ময়মনসিংহের চলাফেরার ভেতরে বিনয় আছে। উপরে তাকায় তাকায় হাঁটে না। আমাদের কিছু কিছু বুজুর্গ তো এমন ছিলেন, আপনারা যেহেতু মিরপুরের বাসিন্দা অবশ্যই আপনারা আব্দুল ভাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইকে মুরব্বীরা অনেকে হয়তো চিনতেন। হাফিজি হুজুরের মেয়ের জামাতা যিনি ছিলেন, মিরপুর বারো নম্বরে থাকতেন, এই এখান থেকে মিরপুর বারো নম্বর থেকে হাইটা উনি জামিয়া রহমানিয়া যায় আমাদেরকে বুখারি পড়াইতে পড়াইতে হেঁটে যাইতেন। কেন বুখারি করে বাসে উঠতেন না? না, একটু হাঁটতেন, ব্যায়াম হইত, নিজের শারীরিক নিয়ন্ত্রণ হইতো। পয়সা সবসময় তোলার লাগে, হাঁটার টাইম পান না, তো বাসার থেকে মোহাম্মদপুর পর্যন্ত হাইটা যাইতেন। সুস্থতা জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য হাঁটা হাঁটি চাই, এই টাইম চাই উনি করতেন। কারণ বৈশা বৈশা কিতাব মোতালা করা, বৈশা বৈশা কিতাব পড়ানো সবসময় তো থাকে বৈশা বৈশা। উনি যে এই মোহাম্মদপুর থেকে হেঁটে, মিরপুর থেকে হেঁটে মোহাম্মদপুর যেতেন, হুজুরের হাঁটা তারা যদি কেউ দেখতো তাহলে মনে হইতো যেন যে একজন আসামি রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যেতে। এবং বিনয়ী নম্রতার চলন চলতে চলতে ওনার গর্দান ঘাড় বাঁকা হয়ে গেছিল, মাথা উঠাইতে নেই না, খুব বেশি নিচু করে রাখতেন, নিচের দিকে তাকায় থাকতেন। যাদের চলাফেরার ভেতরে তাকাব্বুর আছে এদেরকে আল্লাহ পছন্দ করেন না, তবে যাদের চলনের ভেতরে আছে একটা বিনয় তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বিনয়ী গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের পছন্দের গুণের লিস্টে তাদের নাম নিয়ে নেন। আল্লাহর কালামে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন অনেকগুলো সিফাত আছে, তার প্রথম সিফাতের ভিতরে হলো বিনয়। এক নম্বর সিফাত যে তারা যখন হাঁটে জমিনের পরে যখন তারা হাঁটে তখন বিনয়ের হাঁটা হাঁটে, নম্রতা ভদ্রতার কদম তারা ফেলে, বড় বিনয়ী গোলাম হিসেবে জমিনে হাঁটা চলা করে। আর কেউ যদি তাদেরকে গালি দেয় তারা পাল্টা গালি দেয় না, তাদের ভেতরে একটা পরাজয়ের ভাব আছে, তারা পরাজিত হয়। কেউ গালি দিলে পরে তারে পাল্টা গালি দেয় না, বরঞ্চ তার জন্য শান্তির দোয়া করে, তার জন্য সুন্দর কথা উপহার করে। এই গুণগুলার দ্বারা মানুষের বিনয় প্রকাশ পায়। তো এমন বিনয়ী গোলাম যারা আল্লাহ পাকের কাছে তারা পছন্দের গোলাম। চলতেছে চলার ভেতর অনন্যতা, কেউ তাদেরকে গালি দিতেছে তারা পাল্টা গালি দিতেছে না, বলতে পারার ভেতরে বাহাদুরি না, হজম করার ভেতরে বাহাদুরি, মনে চাইলে বলে দিলা হাত ভাইটা দিব ঘাড় বটকায় দিব, বাহাদুরি না। মনে চাইলেও কাউকে বলে দিলা জঙ্গি সন্ত্রাসী তালেবান আলবদর আসাম কাঠমোল্লা এগুলো বললা, এটা বাহাদুরি না। যাকে বলতেছো যে হজম করতেছে ওর হজম হলো বাহাদুরি। বাহাদুরি ও পারো তোমাকে বলতে, ঘুষখোর চান্দাবাজ সন্ত্রাসী বলতে পারে তোমাকে, কিন্তু বলল না যে না বলা তার এটা হলো বাহাদুর। এই না বলার দ্বারা তার বিনয় প্রকাশ পেয়েছে, আর যদি বলে দিত তাহলে অহংকার প্রকাশ পেত, বরত্ব প্রকাশ পেত যে তারা বলছে একটা সে বলছে তিনটা। আল্লাহর কাছে পছন্দের হলো বান্দার নম্রতা ভদ্রতা
অভিনয়, এটা আল্লাহর পছন্দ। এমনকি একটুকু অহংকারও আল্লাহর কাছে সমাদৃত না, যে মুখে অহংকার নাই, আচরণে অহংকার নাই, কিন্তু হৃদয়ের গোত্রের ভাবের ভেতরে একটু অহংকার রেখে দিচ্ছে। কিছু কিছু মানুষ আছে তার অহংকার সে মুখেও প্রকাশ করে না, আচরণেও প্রকাশ করে না, কিন্তু ভিতরে আছে ফুলে খালি। আমার চিঠি কেউ আর এলাকায় আমি বলে না, কিন্তু ভাব মনে মনে আমি তো অথবা নিজে দুষ্ট আচরণ মানুষকে দেখতে দেয় না, কিন্তু অহংকারে দুষ্ট আচরণের ধান্দা কল্পনা কথোপকথন নিজের সাথে নিজেই করে অহংকারে। যেমন যেমন মনে করেন কিছু বললো না, নিজে নিজে কথা বললো, কিন্তু মনে মনে বললো যে কত ধানে কত চাল আগামীকাল বুঝে ফেলবি, মনে মনে বললো আমি জিনিসটা কি কালকে সূর্য উঠলে বুঝবি রে, এটা ভেতরে ভেতরে বললো। এইটাকে কোরআনের ভাষায় বলে মুস্তাকবির, এমন মুস্তাকবির যারা তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তার মানে হলো পৃথিবীর সমস্ত ফাঁকি দিলে বান্দা একজন আর চোখ ফাঁকি দিতে পারে না, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? বান্দা যে কলবের ভেতরে অহংকার জমা করে রাখলো, এইটা দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখছেন, তিনি কে? এই যে মানুষের রকমারি কিছু অহংকারের বর্ণনা দিলাম, এই অহংকার গুলো যদি কারোর ভেতরে থাকে তাহলে তার ইবাদত নষ্ট হয়, তার ইমান নষ্ট হয়, তার আখলাক নষ্ট হয়, আদর্শ মানুষ হওয়ার ব্যাপারে এগুলো বাধা। আর যদি এই অহংকারকে একটা ময়লাকে যদি খাই খাই ঝাইরা মুইসা কাইটা ফালা দেওয়া যায়, তাহলে এই বান্দাটা দামি হয়, তার ইমান দামি হয়, তার ইবাদত দামি হয়, তার আখলাক দামি হয়, তার আচরণ দামি হয়। এই অহংকার গুলা মানুষের ভিতরে কি কি কারণে আসতে পারে এর কিছু আলোচনা। কখনো কখনো বান্দার ভেতরে অহংকার জায়গা পায় তার রূপ সৌন্দর্যের কারণে। কেউ যদি দেখতে সুন্দর হয় তাহলে সে অহংকারী হয়, সে চিন্তা করে এই মহল্লার নায়ক নায়ক বাপ আমারই আছে, আমি কিংখান কিংখান ভাবে, অথবা আমি এই এলাকায় শ্রেষ্ঠ সুন্দর মানুষ, যেমন দেহ আমার হ্যান্ডসাম কনফিগার সুন্দর গঠন সুন্দর হাসি সুন্দর রং চেহারা লাবণ্যতা, এই অহংকার যদি কারোর ভেতরে থাকে তাহলে এই অহংকারের কারণে সে মহল্লার কালো মানুষদের সাথে মেশাবার করে, এই অহংকারের কারণে কালা সালা যারা আছে দেখতে একটু বেদা কুটু কুটু এবারে কোন সময় দোস্ত বলে না, বন্ধু বলে না, চিন্তা করে আমার মতো একটা সুন্দর মানুষ ওর মতো একটা কাল্যা লোকের লোকে বন্ধুত্ব মানে যা বুড়ে যা, রূপ সুন্দর যে তাদের জন্য নসিহত হলো চান্দু তোমার মতো বহুত সুন্দর মানুষ দুনিয়াতে জন্মাইছে, তারা রুহুমের হয়ে গেছে আর এরা মরা লাশ হয়ে গেছে নাপাক হয়ে গেছে, তাদের এই রূপ সৌন্দর্যের পরাই রূহ বের হয়ে যাওয়ার পরে আর থাকে নাই, কাফন পরে তারা সাড়ে তিন হাত কবরে মাইতে পরিণত হয়ে কবরের ঘরে দেয়া শুনছে। কখনো অহংকার করবা এই সৌন্দর্য বেশি দিন থাকে না মানুষের, বয়স হইলে পরে ভাজবুজ পড়ে, কালা চুল সাদা হয়, লাবণ্যতা নষ্ট হয়, চেহারার সৌন্দর্য ভাজ ভাজ হইয়া সারা
একেবারে অচল অবস্থায় চলে যায়। এই ক্ষণিক সময়ের দেয়া এই সুন্দরদের ভাঙিয়া বাহাদুরি করতে নাই, কারণ তোমার এই আল্লাহ দেখেন না, আল্লাহ দেখে তোমার ভেতরটা, এইটা দেখেন বুকের ভেতরে কি, এটা দেখেন চেহারার উপরে কি, এটা দেখেন না। তাদের জন্য নবীর ওই হাদিস প্রযোজ্য, যে আল্লাহ তাআলা তোমার চেহারা আল্লাহ কোনো কাজ দেখছেন না। ঘরের ভেতরে যদি কোনো নারী সুন্দরী হয় তাহলে তার রূপ সৌন্দর্যের কারণে অন্যদের সাথে তার আচরণ অসুন্দর সুন্দর হয়। এমনকি আপন তিন বোনের ভেতরে যদি এক বোন সুন্দরী হয় বাকি দুই বোন রে ওই বোনে জ্বালায় জ্বালায়, মানে বুঝায় চেহারাটা কি দেখছ না, জামাই তো ভাবি একটা বেলাকার আমারও বন্দি, কত লোকে পছন্দ করে। এমনকি কোন নারীর যদি একটা অঙ্গ সুন্দর হয়, অর্থাৎ মনে করেন কারো চুলটাই সুন্দর, এর আর কিছু নাই খালি চুলই সুন্দর সুন্দর, কবর পর্যন্ত পছন্দনীয় একটা বাঙালি চুলের বাহার তার আছে, সারা দুনিয়াতে বাঙালিদের চুলের একটা প্রশংসা। কাশ্মীরি যে চামড়া গঠনের গালের সৌন্দর্য আছে, বাঙালিদের চুলের সৌন্দর্য আছে। বিভিন্ন দেশে মানুষ এমন আছে যে তাদের চুল হেরা রাখতে পারে না, ঠেলা করে চালায় চালায়, আর চুল এরকম কুকরানো কুকরানো যে এটি বড় হইলে যন্ত্র না তো তাড়াতাড়ি কাটতে হয়। অনেকে দেশে চুল আছে বেশি পাতলা, অনেকে আছে লাল। অবশ্য আমাদের দেশে ওই বহির বিশ্বে ডিজাইন নকল করতে যায় কালো চুল কেউ লাল বা নাই, কালো চুল কেউ অনেক নারীরা পাটের মতো ওই যে এই রঙের বানায় পাটরং কাটরং কাটরং, কিন্তু নারীদের চুল সৌন্দর্য এটা বাংলাদেশের একটা বিশেষ গুণ যে বাঙালিদের চুলের সৌন্দর্য আলাদা আলাদা। এই একটা অঙ্গের সৌন্দর্যের কারণে অনেক সময় অনেক নারী অহংকারী হয়, হ্যাঁ এই চুল দিয়েই সে ঘরের ভেতরে খালি মহড়া দেয়, সারাক্ষণ সে তার চুল নিয়েই ব্যস্ত থাকে। কয় প্রকারের বেনি বানান যায়, কয় প্রকারের তেল মাখা যায়, কিভাবে কিভাবে হেলে দুলে এটা তাকাপ্পুর প্রকাশ করা যায়, একটা অঙ্গের সৌন্দর্যের কারণে মানুষ অহংকারী হয়। এই রূপ সৌন্দর্য অহংকারের সামান যেন না হয়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় মাতাফে বাইতুল্লাহতে কাবা শরীফে দাঁড়ায়া হযরত মাদানী একটা সুবিখ্যাত কবিতা ওনার কত হাজার বার যে উনি পড়েছেন, ওনার সাহেবরা বলে তার হিসাব নাই, কারণ মক্কা মুয়াজ্জমাতে বাইতুল্লাহ তওয়াফ যে করে কালারাও তওয়াফ করে সাদারাও তওয়াফ করে, তো হযরত মাদানী বাইতুল্লাহর মাতাফে দাঁড়ায় আল্লাহকে বলে আর নিজেকে বলে আল্লাহ আজকে এই দেখ কত কালা মানুষ তওয়াফ করতেছে তাদের চামড়াও দেখবে না, কত ইয়ামানি কাশ্মীরি সুন্দর সুন্দর মানুষের দল তওয়াফ করতেছে তাদের চামড়াও দেখবে না, তবে বাইতুল্লাহর তওয়াফে যারা দাঁড়ানো আছে আল্লাহ তাদের দিল দেখবে, এই না কালা দেখবে না সাদা দেখবে, দিল দেখে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দুলহান বানাবে। নিজেকে বলতেন মদনী দিল ভালো করে তওয়াফ কর, আর উনি ওই কবিতাটা পড়তেন, না কালি কো দেখে না গোরি কো দেখে পিয়াজ কো চাহে সুহাগন ওহি হ্যায়, না কালি কো দেখে না গোরি কো দেখে প্যাজ কো চাহে সুহাগন ওহি হ্যায়, না কালো দেখবেন আল্লাহ না সাদা দেখবেন না রূপ লাবণ্যতা দেখবেন আল্লাহ দেখবেন দিল, দিল দেখা কাউরে পছন্দ হলে তাকে জান্নাতের দুলহান বানাইবেন,
হইবেন মেজবান বান্দাকে বানাইবেন মেহমানে বান্দাকে জান্নাতের আজিব সালতানাত চিরদিনের জন্য দান করবেন চামড়া দেখা দিবেন না অন্তর দেখা দিয়ে দিবেন একারণে আল্লাহর রাসূল ফকির মক্কার পরে বাইতুল্লাহর উপরে কোন সুন্দর বাস কি উঠান নাই ফতের মক্কা যখন হয়ে গেছে আল্লাহর রাসূল বলেন আইনা বিলাল বিলাল কি ধরে হে বিলাল কই আসো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই বিলাল যাও বাইতুল্লাহ ছাদের উপরে কাবার ছাদে উঠো কাবার ছাদে দাঁড়িয়ে তুমি আজান দাও হযরত বিলাল যখন বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেছে কাফেররা আশ্চর্যান্বিত হয়ে বিলালকে দেখতেছে আর চিন্তা করতেছে হাবশি বিলাল বাইতুল্লাহ ছাদে উঠছে দেখছস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে দেখায় বলছেন এইরকম বিলাল এরকম কাবার চাইতে আল্লাহর কাছে অনেক দাম রং কালো হলে কি হইল ভেতর ভালো আবদুল শরীফের আরেক রওয়ায়েত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন তখন আল্লাহর রাসূল বাইতুল্লাহকে বলতেছেন এরে বাইতুল্লাহ তোর কত মর্যাদা রে রাজা বাদশা আমির ফকির সুন্দর কাবা সারা দুনিয়া তোর প্রেমে পাগল হয়ে আয়েশা তোকে তওয়াফ করে কিন্তু এই বাইতুল্লাহ একটা কালাম গোলাম মুমিনের মূল্য মূল্য আল্লাহর কাছে তোর মতো কাবার চাইতে অনেক বেশি না অথচ তোর কাজল নিতে সারা দুনিয়ার মানুষ এসে তোর তওয়াফ করতেছে তোকে আল্লাহ তাআলা কত বড় আজমত শান দান করেছে রে কিন্তু তোর মতো এমন দামি কাবার চাইতে একজন কালা হাবশি গোলাম সে যদি ভালো মুমিন হয় তার হৃদয়ের কারণে তার দাম আল্লাহর কাছে তোর মতো কাবার চাইতে অনেক বেশি দাম এই কারণে মানুষের হৃদয়ে কষ্ট দিলে হৃদয়ে কষ্ট দিলে বাইতুল্লাহ ভাঙার চাইতে জঘন্য গুনাহ এই কারণে কোন কবি তো বলছেন তোমার যদি বেশি মাথা খারাপ হয় তাহলে মদ খাও তোমার যদি বেশি মাথা খারাপ হয় তাহলে মসজিদে আগুন ধরাও তোমার যদি বেশি মাথা খারাপ হয় তাহলে কোরআনের কবিতে আগুন লাগাও কিন্তু মানুষ কষ্ট দিও না মানুষের দিল দুখাও না কারণ দিল গুজার গা হে জলিল আকবারাস দিলের ভেতরে আল্লাহ পাক ঘুরা ফেরা করে সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে ভালো দিলের মানুষের মূল্য কাবার চাইতে বেশি একারণে না কালা দেখে না সাদা দেখে সুন্দরকে অহংকার করা যাবে না কখনো কখনো মানুষের অর্থের অহংকার হয় অর্থ করি যখন বেড়ে যায় মানের কারণে অহংকার জমা হয় তখন গরিব মানুষের সাথে আচরণ একরকম হয় মধ্যবিত্তদের সাথে আচরণ একরকম হয় আর ধনীদের সাথে খাতির একরকম হয় এমনকি অর্থের কারণে মানুষ নিজের বসবাসের অবস্থানকে পরিবর্তন করে ফেলা বেশি টাকা পয়সা হয়ে গেছে তো এবার কয় বাংলাদেশেই থাকতাম না বিদেশ যাই সেকেন্ড হোম অর্থের কারণে এত গর্ব অহংকার যে নিজের বাল্য বন্ধুদেরকে ভুলে যায় অর্থের ধরন কখনো কখনো মানুষকে দরিদ্রদের সাথে আচরণ ভিন্ন রকম করায় তার জন্য নসিহত হলো তার মৃত্যু মইরা গেলে আপনার ধন সম্পদ ধন দৌলত একটাও কবরে যাবে না কাফন পড়া কবরে যেতে হবে সুতরাং ধনের গর্ব দেখেও লাভ নাই কখনো কখনো মানুষের হৃদয়ে অহংকার হয় শিক্ষার কারণে কেউ যদি উঁচু শিক্ষিত হয় তখন অশিক্ষিত যারা তাদের সাথে চলাফেরা করতে লজ্জা পায় বসতে শরম পায় তাদের সাথে কথা বলতে ইতস্তত
করে এমন কি শিক্ষার কারণে অশিক্ষিত কেউ পরিচয় দিতে কখনো কখনো লজ্জা পায় এত গর্ব অহংকার যে সে বড় শিক্ষিত এবার বলতে পারে না যে এই অশিক্ষিত লোকটা আমার বাপ লাগে গর্বে পিতৃ পরিচয় দিতে এটা তার কষ্ট হয় এইরকম শিক্ষার অহংকার করা যাবে না একই ক্লাসে ছাত্র যে ভালো সে ব্রেনের কারণে অহংকারী হয় বাকিদেরকে সে নিম্ন মানে মনে করতে থাকে অথচ নবী আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সবচেয়ে সুন্দর ছিলেন কত সুন্দর ছিলেন যে আল্লাহর রাসূলের সৌন্দর্যের মতো সুন্দর কিছু আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ বানান নাই মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা মিন জিনানিল খুলদ মিসলুক আখার আল্লাহর নবী তো এত সুন্দর যে নবীদের চাইতে সুন্দর কিছু জান্নাতেও নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কোরআন বংশ দুনিয়ার সবচেয়ে দামি বংশ বংশের কারণে নসবের কারণে মানুষ অহংকারী হয় জানো সর্দার গোষ্ঠীর লোক জানো সৈয়দ বংশ বংশ সৈয়দ কথা সাবধানে কইস অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বংশের লোক সর্দার বংশের লোক বংশীয় মর্যাদা কুরাইশের ছিল এত যে মরুভূমির উপর দিয়ে কেউ যদি যাওয়ার সময় বলত আনা মিন কুরাইশ আমি কিন্তু কুরাইশীদের একজন তো তার পাহারা কাফের মুশরিকরাও দিত ডাকাতেরও তার পাহারাদারি করত এত বংশীয় সম্মান ছিল যেই কথাটা আল্লাহ তাআলা সূরা কুরাইশের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ যে আল্লাহ তাআলা তাদেরকে জান মানে চলা ফেরার বিশাল নিরাপত্তা বংশীয় কারণে তাদেরকে দিয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষায় সবচেয়ে উঁচু কারণ আল্লাহর রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে তিনি পড়েন নাই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আলেম এত বড় শিক্ষিত আল্লাহর রাসূল হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত অথচ উম্মে নবী দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই আল্লাহ নিজে শিক্ষক তিনি তার ছাত্র আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আল্লাহ আমাকে দান করেছে এ কারণে দুনিয়ার সকল বড় শিক্ষিতরা নবীর কাছে যে আত্মসমর্পণ করেছে যারা তাওরাতের হাফেজ জাবুর ইনজিলের হাফেজ তারা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে যে আত্মসমর্পণ করেছে কারণ আল্লাহর রাসূল সবচেয়ে বড় শিক্ষিত ক্ষমতার কারণে মানুষ অহংকারী হয় পদের কারণে মানুষ অহংকারী হয় আল্লাহর রাসূলের পদের চেয়ে দামি পদ আর নাই তিনি হলেন খাতামুন নবিয়্যিন নবীদের শেষ নবী তিনি হলেন ইমামুল মুরসালিন সকল নবীদের তিনি ইমাম সকল নবীদের তিনি সাইয়্যিদ সরদার তিনি এমন নবী যার হুকুমত আসমানে চলে আরশ পর্যন্ত যিনি চলে যায় তিনি এমন নবী যিনি জাবালে আবি উবাইসি দাঁড়িয়ে উঙ্গুল দিয়ে চাঁদ ইশারা দেয় তো আসমানে ক্ষমতা চলে আকাশের চারদিক ইঙ্গিত হয়ে যায় তিনি এমন নবী সূর্যের দিকে ইশারা করে তো সূর্য থেমে যায় তিনি এমন নবী তিনি যদি কিছু চায়
তাহলে আল্লাহ পাক নিজের নিয়ম পাল্টায়া সেটাও নবীর খাতিরে কইরা ফলায়। আল্লাহর নিয়ম যেটা, আল্লাহর নিয়ম আল্লাহ তার বন্ধুর কারণে চেঞ্জ করে। যদি বন্ধু কারোর ব্যাপারে কিছু বলে ফেলায় আল্লাহ সেটা গ্রহণ করে ফেলায়, এ কারণেই হাশরের কঠিন ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, কিন্তু আমার নবী কথা বলবে। ক্ষমতার প্রশ্ন হলো এত, হাশরের উপরে মকামে মাহমুদে থাকবেন, তার মর্যাদা সম্মান এত, তাকে আল্লাহ এত মর্যাদা দান করেছিলেন, সারা দুনিয়ার সব নবীর মর্যাদা এক জায়গায় করলে আমার নবীর মর্যাদার সমান হবে না। এইরকম নবীরও কোনো তাকাব্বুর নাই, এইরকম সামারা নবীর চলাফেরা কেমন ছিল? নবীজি কখনো কখনো কালা গোলামের সাথে যায়া সেরা কাপড় পরে রয়েছে তার সাথে যায়া গা ঘেঁষা বসে উঠতে। হাদিসে আছে একবার আল্লাহর রাসূল মদিনার বাজারে গেছেন, আমাদের শহরে মাঝে মধ্যে কলা পাতার দোকান পাবেন, মানে মানে একটা যিনি চাকায় বিষয়ে দোকান দিচ্ছে এরকম দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ, টাকা নাই সে একদম দিয়ে দোকান ভাড়া নিয়ে দোকানদারি করতে পারে না, রাস্তায় ফুটপাতে দোকান দিয়ে বসছে। কলা পাতা দোকানদার, কলা পাতা বিষয়া মদিনার বাজারে সবজি তরকারি বিক্রি করে, শাপলা কুড়ায় আনছে এগুলো ভাড়া দিছে, লতি পাতা কুড়ায় আনছে এগুলোকে ভাড়া দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের রায় দেখে একটা মুমিন কালা গোলাম মুমিন, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হইছে, এই মুমিনটা বাজারে বৈশা তরকারি বেচতেছে খুব নিরীহ কায়দায়। যারা দুর্বল হয় তারা নিরীহ হয়, জোরে কথা নাই ভাবসাব নাই খুব দুর্বল চিত্তে, তার বসাটা তার আচরণ গুলা এমন যে দুর্বল এ তরকারি বেচতেছে মানুষ তার দিকে মনোযোগী না। আল্লাহর রাসূল ভালো হৃদয়ের মানুষের মূল্য বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালা গোলামের পাশে যে বসা বললেন, মাটিতে মাটিতে বসছে ও যেমন মাটিতে বসা লতা পাতাছে আল্লাহর নবী ওরকম মাটিতে বসে বসে মাটিতে বসে আল্লাহর নবী তার বগলের নিচ দিয়ে আপনি হাত দিছে, হাত দিয়ে তাকে জড়ায় ধরছে, জড়ায় ধরিয়া বাজারে সাথীদেরকে বলতেছেন সাহাবীরা ও হল আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু। এক সাহাবি নবীর সাথে দেখা করতে আসছে গ্রাম থেকে, নবীজি উঠা ওরে জড়ায় ধরছে সম্মান, এটা গ্রাম থেকে আসছে এটা আমার গ্রামের বন্ধু আমি ওর শহরের বন্ধু। আপনার দারোয়ান যে আছে তাদের সাথে আপনি হাসিয়া কথা বলেন না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালা গোলামকে বাজারে পাইছেন, এই গোলামটাকে যে জড়ায় ধরছেন জড়ায় ধরে তার সাথে আল্লাহর নবী মশকরা করছেন একটু রসিকতা করছেন, আল্লাহর রাসূল এই গোলামের মাথায় হাত রেখে বলতেছে মাইয়াস্তারি হাদাল আর এই বাজারের লোকরা আমি এখন একটা গোলাম বেচবো কে কিনবা, এই যে মাথায় হাত রাখছি এটা আমার গোলাম, গোলামটা হাসবার লাগছে আর বলতেছে ও আল্লাহ নবী আপনার গোলাম হয়ে যদি বাজারে বসা যাইতে পারে তাহলে তো জান্নাত আছে, কিন্তু আল্লাহ নবী এই বাজারে কত সুন্দর সুন্দর মানুষ আছে তাদের কারোর মাথায় হাত দিয়ে যদি আপনি বলতেন মাইয়াস্তারি হাদাল আর তাহলে কাস্টমার তাড়াতাড়ি পাইতেন, আমার মতো কালা কুচ্ছি গোলাম তার মাথায় হাত দিয়া দাঁড়ায় থাকবেন কিন্তু বেচতেন পারতেন না, যা দাম পাইবেন না, এমন কালা গোলাম কেউ কিনবে না। আল্লাহর রাসূল সাথে সাথে এই গোলামকে জড়ায় ধরে বললেন মানুষ তোমাকে না কিনলেও আমি জানি
তোমার হৃদয়টা ভালো মানুষের কাছে তুমি কম দামি হইলো আনতা ইনদাল্লাহি কাল তুমি আল্লাহর কাছে অনেক দামি সুবহানাল্লাহ এটা হলো পবিত্র কোরআনের মূল্য একটা মানুষ তার হৃদয়ে কোন অহংকার তাকাব্বুর জায়গা দিবে না ক্ষমতার বড়াই করো তোমার মতো বহুত ক্ষমতা ধর সকাল বেলায় ক্ষমতা হারায় লাগছে মহিলা লাগছে নেতৃত্বে বড়াই করো যৌবনে বড়াই করো তোমার মতো বহু যুবককে আল্লাহ তাআলা পাথরের সাথে বাইরে আনছে গর্ব অহংকার করো কুরবানা কুরবানা অহংকার মুক্ত চলো চলো অহংকার মুক্ত জীবনকে আল্লাহ তাআলা পছন্দ করেন ক্ষমতার দাম্ভকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এই জন্য কারোর ক্ষমতা কারোর পদ কারোর দেহের শক্তি যেন তার গর্বের ধন না হয় গর্বের কারণ না হয় আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন কিন্তু মদিনায় রাতের বেলায় খালি পায়ে হাঁটতেছেন খালি পায়ে হাঁটতেছেন হযরত ওমর বললেন আবু বকর বেতন বাড়ায় দিই নেন না খালি পায়ে হাঁটেন জুতা নাই পাথরের ধারালো পাথরের আঘাতে পা যদি ছিদ্র হয়ে যায় বুঝছি আপনার জুতা নাই এই যে আমি ওমরের জুতা জোড়া দিলাম এটা নেন এটা পাইদান পাইদান কই যান আপনি হযরত আবু বকর বলে মদিনায় একটা বিধবা নারী আছে যার কেউ নাই আমি রাতের বেলায় তার খালা বাটি গুলো ধুইয়া দিই ওই দিকে যাইতেছে খালি পায়ে যাইতেছেন কেন জুতা পায়ে দিয়া যান হযরত আবু বকর বলে ওমর তুমি কি মনে করছো আমার জুতা নাই আমার এক জোড়া জুতা আছে কিন্তু আমি রাতের আধারে মদিনার নিঝুম নীরবতায় খরম জুতা পায়ে দিয়া রাস্তায় হাঁটতে ভয় পাই যদি জুতার আওয়াজে ঘুমন্ত কোন অসুস্থ রোগীর ঘুম ভেঙে যায় আদালতে আল্লাহ যদি আমার জিজ্ঞায় খলি বানাইছিলাম দেখা খরম পায়ে হাঁটছি তোর আওয়াজে আমার রুগী বান্দা বান্দি ঘুমাইতে পারে নাই বলতো ওমর আমি আল্লাহরে কি বলবো তখন এই ভয়ে আমি খালি পায়ে হাঁটি এটা হলো তাওয়াজু এটা হলো ইনকিসারি তাওয়াজু ইনকিসারি আল্লাহ পাকের কাছে পছন্দ তাওয়াজু ইনকিসারি করবে না কেন আল্লাহ তাআলা বান্দারে বানাইছে ইনকিসারি তাওয়াজু আলা আপনি সব সময় নত হয়েই চলবেন এটাই আল্লাহর পছন্দ এই কারণে দুনিয়ার কোন মাখলুককে আপনার কাছে নত বানায় নাই আপনারই সবার কাছে নত বানাইছে যদিও আপনাকে শ্রেষ্ঠ বানাইছে ওয়ালাকাদ কাররনা বনি আদম বনি আদম শ্রেষ্ঠ কিন্তু বনি আদম নত সূর্যের কাছে বনি আদম ধরা খাওয়া সূর্য বনি আদমের কাছে ধরা খাওয়া না বনি আদম না থাকলে মানুষ না থাকলে সূর্যের লস নাই সূর্য না থাকলে মানুষের লস চাঁদ না থাকলে মানুষের লস চাঁদের মানুষ না থাকলে চাঁদের লস নাই পানি না থাকলে মানুষের কষ্ট মানুষ না থাকলে পানির কষ্ট নাই বাতাস না থাকলে মানুষের কষ্ট মানুষ না থাকলে বাতাসের কোনো ক্ষতি নাই গাছ না থাকলে মানুষের কষ্ট মানুষ না থাকলে গাছের ক্ষতি নাই হাঁস মুরগি না থাকলে মানুষের কষ্ট মুরগি আর আমরা দিয়া জামাই আমার করে বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি না থাকলে মুরগির কোনো লাস নাই ওর রিজিকের অভাব নাই রাজা মালিক ওকে খাওয়াবে আপনি মুরগির কাছে বড়া খাওয়া নত আপনি একটা ডিমের কাছে বড়া খাওয়া ডিম আপনার কাছে আসে না আপনি ডিমের কাছে যান মুরগি ডিম পেরে কোকা করে লেগে সাদা একটা রাখছি আপনি দুর্বল হয়ে ওই ডিমের কাছে যান এই দুর্বলতা তো আপনার জিন্দেগিতে আল্লাহ তাআলা রং হিসেবে দান করেছে এই দুর্বল রঙের মানুষ হয়ে এত অহংকার এত তাকাব্বুর আপনার কিসে কিসে এ কারণে আপনি আমি হব তাকাব্বুর মুক্ত এইটা আল্লাহ পছন্দ আল্লাহ তাআলা মুতাকাব্বির কি পছন্দ করেন না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর অহংকারীদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন তবে তাওয়াজ্জু যাদের ব্যাপারে আছে বিনয় নম্রতা নত হওয়া তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন যারা বিনয়ী হয় তাদের আল্লাহ উপরে উঠায় এক ঘন্টা ব্যাপী তাওয়াজ্জুর বয়ান করলাম আর অহংকার সাইরা দেওয়ার বয়ান করলাম
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বর্ণওয়ালা শূন্যওয়ালা সবাইকে অহংকার মুক্ত বানায় দেয় আমিন তবে শেষ কথা যেটা বলবো সেটা হলো অহংকার ছাড়া চলবে না এটা ঠিক আছে কিন্তু শরীয়ত ইসলামের আরেকটা নীতি জানলেন লন কখনো কখনো অহংকারী যদি কেউ হয় তো তার সাথে তাওয়াজ্জু দেখা লাগে না কেউ যদি অহংকারী হয় তখন তার সাথে অহংকার করাই তাওয়াজ্জু হয়ে যায় আর তাকাব্বুর মাল মুতাকাব্বির তাওয়াজ্জু কেউ যদি বেশি ক্ষমতা দেখায় তখন তার ক্ষমতার হাত ভেঙে দেওয়াই আদব হয়ে যায় কেউ যদি অতিমাত্রার দম্ভতা দেখায় তার দম্ভতার ঘায়ে মটকে দেওয়া জাতির সকলের জন্য ইবাদত হয়ে যায় কেউ যদি নাস্তিকতার দম্ভতায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন নাস্তিক মুরতাদের দম্ভ ভাঙতে সকল মানুষেরা দম্ভী হয়ে দম্ভকে ইবাদত ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ইনকিসারির চলাফেরা আমরা করব ঠিক আছে কিন্তু 17 কোটি মুসলমানের দেশে কেউ ইসলামের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাবে কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে ইসলামের নবীকে অপমান করবে এইটা তাওয়াজ্জু করে বরদাস্ত করার মতো জিনিস না কোরআন বলে তাকে উপযুক্ত তাওয়াজ্জু দিয়ে তখন তাওয়াজ্জু প্রকাশ করতে হয় এটা মনে রাখতে হবে তাওয়াজ্জু ইনকিসারি ইবাদত সব জায়গায় কখনো কখনো তাওয়াজ্জুর রং পাল্টে যায় এ কারণে আল্লাহর রাসূল কখনো কখনো বলেছেন এই সাবধান আমি নবী আমি মিথ্যা কথা বলি না আমি মুত্তালিবের সন্তান উল্টা পাল্টা করি না কখনো কখনো বলতে হয় জালেমের গোষ্ঠী আমরা শাহ জালালের সন্তান বলেছ না আমরা শাহ মাখদুমের সন্তান আমরা শাইখুল হাদিসের ভুলে যাব না আমরা আমিনির আওলাদ আমরা পীর সাহেব সরবরাহের আওলাদ আমরা খালি ইব্রাহিমের আওলাদ আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবি না পাকিস্তান পাঠায় দিতে চাস হিন্দুস্তান পাঠায় দেব তোকে হিন্দুস্তান কখনো কখনো দাম্ভিকের দম্ভ ভাঙতে দাম্ভিক হয়ে যেতে হয় মহতারাম হাজিরিন তবে বিনয়ের রং এটা আল্লাহ পাকের পছন্দের রং এই রংকে ধারণ করি এই রংকে বরণ করি আল্লাহ পাক বিনয়ীদেরকে পছন্দ করেন এই বক্তব্য টুকুনের মাধ্যমে হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত জীবন গ্রহণ করে বিনয়ী জীবন আলিঙ্গন করার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু